অভিশপ্ত সপ্তাহ চলছে ভাই, অভিশপ্ত সপ্তাহ। প্রথমে আমাদের অস্টিন থিওরি মানে ইন দ্য ব্যাংক হেরে গেল, আর কালকে আমাদের ভারত ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে গেল। কবে যে শেষ হবে এই সপ্তাহটা কে জানে। তো যাই হোক, তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার, তো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। প্রথমে কথা বলা যাক ব্রে হোয়াইট আর তার হোয়াইট সিক্সকে নিয়ে। তো হোয়াইট সিক্স এই ফ্যাকশনটা যে আসতে পারে এটা নিয়ে তো আমি আগে অনেক ভিডিওতে কথা বলেছি, তাই এইটা নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই। এমনকি আমি এইটা নিয়েও ভিডিও বানিয়ে রেখেছি যে কারা হতে পারে এই হোয়াইট সিক্স ফ্যাকশনের মেম্বার। তো তোমাদের মধ্যে কেউ যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারো, যার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো যাই হোক, তো আমরা জানি যে ভিন্স মিকম্যান আর ব্রে হোয়াইটের মধ্যে একটা জিনিস নিয়ে মতবিরোধ চলতো, সেটা হচ্ছে ব্রে হোয়াইটের বুকিং। ব্রে হোয়াইট নিজেকে একটু অন্যভাবে বুক করতে চাইছে, কিন্তু ভিন্স মিকম্যানের সেই আইডিয়াগুলো পছন্দ হতো না। আর এই কারণে আমরা আলটিমেটলি কী দেখি যে ব্রে হোয়াইটকে WWE থেকে বের করে দেওয়া হয়। কিন্তু যখন ভিন্স মিকম্যান ক্রিয়েটিভ কন্ট্রোল থেকে সরে যায়, ট্রিপল এইচ ক্রিয়েটিভ কন্ট্রোলে আসে, তখন আমরা দেখতে পাই যে ফ্যান্সরা ডিমান্ড করে ব্রে হোয়াইটকে ফিরিয়ে আনার। আর আলটিমেটলি ব্রে হোয়াইট WWE ফিরেও আসে। কিন্তু এখন খবর আছে যে ব্রে হোয়াইট WWE ফিরে তো এসেছে, কিন্তু যখন ট্রিপল এইচ আর ব্রে হোয়াইটের মধ্যে কন্ট্রাক্ট হয়েছিল তখন ব্রে হোয়াইট একটা শর্তেই WWE রিসাইন করেছিল। আর সেই শর্তটা হলো ব্রে হোয়াইট দুজন ফর্মার WWE সুপারস্টারকেও তার সাথে WWE ফিরিয়ে আনার জন্য আর্জি জানিয়েছিল। আর এই দুইজন সুপারস্টার হলো এক WWE ফর্মার চ্যাম্পিয়ন আর ব্রে হোয়াইটের ফ্রেন্ড এরিক রোয়ান, আর একজন হলো ব্রে হোয়াইটের রিয়েল লাইফ ব্রাদার বো ডালাস। তো বো ডালাসও যে WWE ফিরে আসতে পারে এই নিয়ে আমি আগের অনেকগুলো ভিডিওতে কথা বলেছিলাম। তো এখন মনে করা হচ্ছে যে এই দুজনকেও তাই আমরা হয়তো খুব তাড়াতাড়ি WWE রিটার্ন করতে দেখতে পাবো। আর এটা তো স্বাভাবিক, যখন ব্রে হোয়াইট এদের দুজনের রিটার্নও দাবি করেছিল ব্রে হোয়াইটের সঙ্গে, তখন ব্রে হোয়াইট যখন WWE চলে এসেছে তখন এরা দুজনও খুব তাড়াতাড়ি হয়তো WWE ফিরে আসবে। আর বো ডালাস হয়তো WWE ফিরেও এসেছে, কিন্তু আমরা শুধু তাকে দেখতে পাচ্ছি না, আমি কথা বলছি আঙ্কেল হাউডির। হ্যাঁ, এইটা হয়তো হতেই পারে যে আঙ্কেল হাউডি হলো বো ডালাস, যদিও এটা আমার ধারণা এটা এখনো কনফার্ম না, তাই এটাকে কনফার্ম ধরে বসে থাকো না। কিন্তু আমার মনে হয় আঙ্কেল হাউডি হয়তো হতে পারে বো ডালাস। তো যাই হোক, আপডেটটা হলো এটাই যে এরিক রোয়ান আর বো ডালাস এই দুজন সুপারস্টারকেও আমরা খুব তাড়াতাড়ি WWE দেখতে পাবো। আর এরাও হয়তো ব্রে হোয়াইটের টিমেরই অংশ হবে, আর তার সাথে হয়তো আরও কিছুজন অংশ হতে পারে। আর লাস্টে হয়তো ব্রে হোয়াইটের হোয়াইট সিক্স ফ্যাকশনটাও ফর্ম হতে পারে। তো দেখা যাক সেই ফ্যাকশনটা কবে ফর্ম হয়, আর এই ফ্যাকশনটা ফর্ম হওয়ার পর তাদের প্রথম ম্যাচ কার সাথে হয়। এবার কথা বলা যাক রোমান রেইন্সকে নিয়ে। তো মনে আছে ক্ল্যাশ অফ দি ক্যাসলের সময় একটা রিউমার এসেছিল যে রোমান রেইন্সের কাছ থেকে হয়তো একটা চ্যাম্পিয়নশিপ চলে যেতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা ক্ল্যাশ অফ দি ক্যাসলে কী দেখলাম যে রোমান রেইন্স ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিল আর তার দুটো চ্যাম্পিয়নশিপই সাকসেসফুলি রিটেন করে নিল। কিন্তু আসলে এই আপডেটটা ভুল ছিল না, অ্যাকচুয়ালি WWE প্ল্যান ছিল যে ক্ল্যাশ অফ দি ক্যাসলে WWE রোমান রেইন্সের থেকে একটা চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে। এবার এটা কীভাবে হবে, তো WWE প্ল্যান ছিল কিছুটা এমন যে রোমান রেইন্স আর ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ চলবে, ম্যাচের মাঝখানে অস্টিন থিওরি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করবে, কিন্তু সে শুধুমাত্র মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করবে WWE চ্যাম্পিয়নশিপের জন্য। এবার যেহেতু অস্টিন থিওরি মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে নেবে, তার জন্য ম্যাচটা হয়ে যাবে একটা ট্রিপল থ্রেট ম্যাচ, আর তারপর ড্রু ম্যাকইন্টায়ার অস্টিন থিওরিকে পিন করে হয়ে যাবে নিউ WWE চ্যাম্পিয়ন, যেহেতু অস্টিন থিওরি শুধুমাত্র WWE চ্যাম্পিয়নশিপের জন্য ক্যাশ ইন করেছিল। মানে অস্টিন থিওরির ক্যাশ ইন সেক্ষেত্রেও ফেলই হতো আর ড্রু ম্যাকইন্টায়ার হয়ে যেত নিউ WWE চ্যাম্পিয়ন। এক্ষেত্রে রোমান রেইন্স পিনও হতো না, রোমান রেইন্সের কাছ থেকে একটা চ্যাম্পিয়নশিপ চলে যেত। কিন্তু আলটিমেটলি WWE সেই প্ল্যানটাকে ফুলফিল করে না, মানে সেই প্ল্যানটাকে ক্যান্সেল করে দেয়, আর আমরা দেখি যে ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিয়ে রোমান রেইন্স সাকসেসফুলি তার দুটো চ্যাম্পিয়নশিপই ডিফেন্ড করে নেয়। আর যখন অস্টিন থিওরি ক্যাশ ইন করতে আসে তখন টাইসন ফিউরির কাছে অস্টিন থিওরি একটা নকআউট পাঞ্চকে সেখানেই পড়ে থাকে, মানে অস্টিন থিওরি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে পারে না। তো শুধু একবার ভেবে দেখো যে যদি WWE তাদের প্ল্যান চেঞ্জ না করতো আর এই প্ল্যানটার সাথে WWE যেত, তাহলে এতদিনে রোমান রেইন্সের কাছ থেকে একটা চ্যাম্পিয়নশিপ চলেই যাচ্ছিল, মানে WWE চ্যাম্পিয়নশিপটা রোমান রেইন্সের কাছ থেকে চলেই যাচ্ছিল, রোমান রেইন্স থাকতো শুধুমাত্র ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। তো এবার তোমরা বলো এই প্ল্যানটা ক্যান্সেল হওয়ার পর তোমাদের মধ্যে কারা কারা খুশি হয়েছে, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই খুশি হয়েছে। তো তোরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে এটা বলতে পারো যে আমরা খুশি হয়েছি। নেক্সট আপডেটটা হলো, তো একজন ফর্মার ফিমেল NXT সুপারস্টার যার নাম হলো টিগেন নক্স, মনে করা হচ্ছে এই টিগেন নক্সের হয়তো WWE রিটার্ন হতে পারে কালকের স্ম্যাকডাউনের এপিসোডে। তো যদি এই আপডেটটা সত্যি হয় তাহলে কালকের স্ম্যাকডাউনের এপিসোডে তোমরা টিগেন নক্সকে দেখতে পারবে তার WWE রিটার্ন করতে। তো দেখা যাক এই আপডেটটা সত্যি কিনা, আর কালকের স্ম্যাকডাউনের এপিসোডে আমরা টিগেন নক্সকে দেখতে পাই কিনা। আর যখন স্ম্যাকডাউনের কথা উঠেই গেল, তাহলে কালকের স্ম্যাকডাউনের এপিসোডের জন্য WWE অফিসিয়ালি কী কী কনফার্ম করেছে সেটা নিয়ে একটু কথা বলা যাক। তো কালকের স্ম্যাকডাউনের এপিসোডে আমরা একটা ওমেন্স ডে সিক্স প্যাক চ্যালেঞ্জ দেখতে পারবো, আর এই চ্যালেঞ্জের যে উইনার হবে সে ফেস করবে স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন রন্ডা রাউজিকে ফর স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আর এই সিক্স প্যাক চ্যালেঞ্জের পার্টিসিপেন্টসরা হলো শর্ট জি, সোনিয়া ডেভিল, লেসি ইভান্স, জায়া লি, রাকুয়েল রড্রিগুয়েজ আর লিভ মর্গান। তাছাড়া কালকে আমরা স্ম্যাকডাউনের এপিসোডে ওয়ার্ল্ড কাপ শুরু হতে দেখতে পাবো, আর এই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট ম্যাচ হবে সিনসুকে নাকামুরা আর স্যান্তোস এসকোভারের মধ্যে।
আর মনে করা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে জিতবে সে ফেস করবে আমাদের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন গুন্থারকে ফর ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আর কালকের স্ম্যাকডাউন এপিসোডের সব থেকে বড় ম্যাচ হলো উসোস ভার্সেস নিউডের মধ্যে WWE আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আর এই ম্যাচে অন দ্য লাইন আছে নিউডের রেকর্ড। তো নিউডে হচ্ছে WWE ইতিহাসের সব থেকে লংগেস্ট রেনিং ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স, যাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রেং চলেছিল 483 দিনের। আর উসোসদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রেঙও কালকে 482 দিনের হয়ে যাবে। মানে কালকে যদি উসোসরা নিউডেকে হারিয়ে দিতে পারে এই ম্যাচে, তাহলে উসোস হয়ে যাবে WWE ইতিহাসের লংগেস্ট রেনিং ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স, আর নিউডে সেটাকেই আটকাতে চাইবে। তো দেখা যাক নিউডে তাদের রেকর্ড বাঁচাতে পারে কিনা, নাকি উসোস নিউডেকে হারিয়ে হয়ে যায় WWE লংগেস্ট রেনিং ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। আর একটা কথা যেটা হলো, কালকে হয়তো আমরা স্ম্যাকডাউনের এপিসোডে বিগির রিটার্নও দেখতে পেতে পারি, মানে এরকম রিউমার আসছে। তো দেখা যাক কালকে বিগির রিটার্ন করে কিনা। আমার তো মনে হয় না করবে বলে, কিন্তু এরকম রিউমার আসছে তাই তোমাদেরকে বলে দিলাম। তো কালকের স্ম্যাকডাউন এপিসোডের জন্য সবাই চোখ রেখো, আর বিশেষ করে এই ম্যাচটার জন্য। আর একটা কথা বলে রাখি, এখন থেকে স্ম্যাকডাউনের এপিসোড 1 ঘন্টা পরে শুরু হবে। মানে আগে যেখানে 5:30 থেকে শুরু হতো ভারতীয় টাইম অনুযায়ী, সেখানে ভারতীয় টাইম অনুযায়ী ভোর 6:30 থেকে শুরু হবে। আর যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তাদের তো এখানে হয়তো 6:00 থেকে শুরু হতো স্ম্যাকডাউনের এপিসোড, কিন্তু এখন থেকে 7:00 থেকে শুরু হবে, মানে সকাল 7:00 তোমরা স্ম্যাকডাউন দেখতে পারবে। আর শুধুমাত্র স্ম্যাকডাউনের জন্য না, স্ম্যাকডাউন, র, NXT সব কিছু টাইমই 1 ঘন্টা করে পিছিয়ে গেছে। মানে যেই শোগুলো ভোর 5:30 শুরু হতো ভারতীয় টাইম অনুযায়ী, সেগুলো শুরু হবে ভোর 6:30, আর বাংলাদেশের টাইম অনুযায়ী যেগুলো ভোর 6:00 শুরু হতো সেগুলো শুরু হবে সকাল 7:00। তো এটা মাথায় রেখো, তাই কালকে ভোর 5:30 ওঠার কোনো দরকার নেই শুধুমাত্র স্ম্যাকডাউন দেখার জন্য। তো এখন এই ভিডিওটা এই অবধি থাকে। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর কি করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি তোমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, কারণ আমরা 2.5K সাবস্ক্রাইবার্সের খুব খুব খুবই কাছে চলে এসেছি। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ কি করছো তোমরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে WWE সাথে জড়িত এরকমই নিউজ আর আপডেট ভিডিও রেগুলার আসতে থাকে। তাই যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বারবার বলছি সাবস্ক্রাইব করে দাও। আর এই সব বিষয়ে যদি তোমাদের কিছু বলার থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।